অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ধর্ম বই থেকে একটা গল্প বলবো। গল্পটার নাম কার্তবীর্যের দেশপ্রেম। হিন্দু ধর্মের ছাত্ররা প্রস্তুত থাক, তাদেরই গল্পটা, ইসলাম ধর্মের নামে। দেখো, কার্তবীর্যের দণ্ডবংশীয় এক রাজা ছিলেন। তিনি ছিলেন যেমনি কর্তব্যপরায়ণ, তেমনি ছিল দেশপ্রেম, ধীর ও দেশপ্রেম। তিনি একসময় দেশকার্যে ক্লান্ত হয়ে অবসর যাপনে রাজধানীর বাইরে গিয়েছিল। এই সংবাদ দূতমুখে শুনে তিনি রাবণ তার রাজ্যে আক্রমণ করেন। এখন এই সুযোগে সে রাজ্য আক্রমণ করেন। আর ইতিমধ্যেই সে সংবাদ কার্তবীর্যের কাছে চলে যায়। সে রাজ অবসর যাপন ত্যাগ করে ছুটে আসে সেই যুদ্ধক্ষেত্রে। এসে রাবণের সাথে যুদ্ধ করে এবং তার সৈন্যবাহিনী সহযোগিতায়, কার্তবীর্যের নেতৃত্বে যে সৈন্যবাহিনী রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধ করে রাবণকে পরাজিত করেন এবং বন্দী করেন। এই সংবাদ পুলস্ত্য মুনির কাছে গেল। সে ছিল স্বর্গে। স্বর্গ থেকে সে নেমে এসে সরাসরি সে কার্তবীর্যের কাছে গেল। কার্তবীর্য তাকে দেখে শ্মশানে সাষ্টাঙ্গে প্রণাম করিল এবং খুশি হল এবং বলল যে মেঘ না চাইতি পানি। তাই তাকে খুব যত্ন করলো এবং সম্মান প্রদর্শন করলো। এরপর সে খুশি হইল। খুশি হয়ে বলল যে তুমি রাবণকে বন্দি করেছ, রাবণ আমার নাতি। তখন সে বলল যে না, রাবণ আমার দেশ আক্রমণ করছে, আমি তাকে পরাজিত করে বন্দি করছি। এখন আমি আমার নাতি নিয়ে যাইতে চাই, তুমি তাকে ছেড়ে দাও। তখন সে তার কথা অবহেলা করতে পারেনি, রাবণকে ছেড়ে দিল। এখন পুলস্ত্যমুনি খুব খুশি হইল এবং সে স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তখন কার্তবীর্য এবং রাবণ দুজনেই তাকে সষ্টাঙ্গে প্রণাম করলো এবং বিদায় জানাইল। সে খুশি মনে বিদায় নিল এবং রাবণও তার নিজ রাজ্যে চলে গেল আর কার্তবীর্য নিজের রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই বলে তোমাদের এখানেই শেষ করলাম।